হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির এই বছরে এই ঈদে রিলিজ হওয়া সবচেয়ে বড় কমার্শিয়াল সিনেমা মির্জা, যেটা কিন্তু আগের সপ্তাহে অলরেডি রিলিজ হয়ে গেছে, বাট স্টিল আমার একটু দেখতে লেট হয়েছে। বাট ফাইনালি এই ফিল্মটা আমি দেখলাম এবং মানে আমি দেখার পর আমি আমার এক্সাইটমেন্ট হোল্ড করে রাখতে পারছি না, কারণ আমি ফিল্মটার মধ্যে যা যা জিনিস দেখেছি ইট ওয়াজ বিয়ন্ড এক্সপেকটেশনস, ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। এবং আমি রিসেন্টলি ভাবিনি যে একটা বাংলা কমার্শিয়াল মুভিতে এই এলিমেন্টগুলো দেখতে পাবো, যেগুলো মানে লিটারেলি দেখার পর আমি এক্সাইটেড হয়ে গেছি পুরোপুরি এই পার্ট টুটার জন্যে। তো মির্জা পার্ট ওয়ান দ্য জোকার কিরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে এরকম নিউ রিয়াকশন আপডেটস অনেক রকম তথ্য তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই দিও যাতে প্রত্যেকটা ভিডিও আসতে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো কিছু বছর আগে কিন্তু ঈদে জিতের চেঙ্গিস এসেছিল, যেটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া কমার্শিয়াল মুভি ছিল এবং সেটাও কিন্তু একটা গ্যাংস্টার জনারের মুভি ছিল, এবং বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন জনারটা জিতের পর যদি কেউ ভালো মতো সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কারোর যদি দম থাকে সেটা ধরে রাখার জন্য, সেটা অবভিয়াসলি অঙ্কুশ। এবং এই মুভিটাও কিন্তু সর্ট অফ একটা গ্যাংস্টার বেস জনারের কিন্তু মুভি, বাট তা সত্ত্বেও গল্পটা কিন্তু পুরোপুরি অন্যরকম, গল্পটাও কিন্তু পুরোপুরি নতুনত্বভাবে দেখানো হয়েছে। এবং ভাই সিরিয়াসলি আমি 2-3 ঘন্টা যা দেখলাম আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এরকম কন্টেন্ট, এরকম স্টোরি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতেও পেতে পারি। যা দেখেছি না জাস্ট পয়সা ওয়াসুল, এনারে যা যা দেখেছিলাম সেগুলো তো জাস্ট কিছুই না, আসল গল্প আসল খেলা তো ফ্রেমটার মধ্যে আমি দেখতে পেয়েছি, যেটা দেখে আমি জাস্ট ফ্রেমটার ঘোরের মধ্যে ছিলাম। এখানে গল্পটা একটু করে যদি বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি কয়েকটা মেন ক্যারেক্টার আছে, আজহার ভাই আছে, সুলতান আছে, মির্জা আছে, এবং এই প্রত্যেকজনের ক্যারেক্টারের কিন্তু এক একটা আলাদা আলাদা কিন্তু গল্প আছে। তো এখানে সুলতান হচ্ছে এরিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন মানে রাজা, যে নিজের ব্যবসাটাকে রীতিমতো বানিয়ে নিয়ে যাচ্ছে। তার ছেলে হচ্ছে আজহার, তো বাপ ছেলে মিলে কিন্তু একটা ব্যবসা নিজেদের বানাচ্ছে এবং মানে পুরো শহরের মধ্যে নিজেদের রাজত্বটা কিন্তু কায়েম করে রাখছে। এবং এখানে ঢুকবে হচ্ছে মির্জা, যে নিজেকে মানে তাসের জোকার বলে সম্বোধন করে। তো এই মির্জার কিন্তু একটা টার্গেট আছে এই সুলতানের ফ্যামিলিতে বা সুলতানের বিজনেসে ঢোকার জন্য, এবং সেই কী মোটিভটা, কেন তিনি ঢুকতে যাচ্ছেন এবং কেন তিনি তার ছেলে আজহারকে টার্গেট করছে, এসব কিছু তোমরা কিন্তু ফিল্মটা দেখলে বুঝতে পারবে। এবং এদেরকে কিন্তু ধরার জন্য অলরেডি পুলিশ অফিসাররা কিন্তু ওর পেতে বসে আছে, যেটা কিন্তু লিড চরিত্রে প্লে করছে ঋষি। এবং এই সব কিছুর মধ্যে মির্জার যে লাভ ইন্টারেস্টটাও চলে আসবে, কারণ এখানে কীরকম একটা প্রভাব পড়তে চলেছে সব কিছু গল্প কিন্তু মির্জা পার্ট ওয়ান দ্য জোকারটার মধ্যে দেখানো হয়েছে। এবং তোমরা যদি জাস্ট ভেবে বসে থাকো যে গল্প কাহানি এখানেই শেষ, তাহলে কিন্তু ইউ পিপল আর অ্যাবসলিউটলি রং। আসল খেলা তো যখন ফিল্মটা একদম গল্পটা শেষের দিকে আসবে, তখনই কিন্তু তোমরা দেখে আরো রীতিমতো চমকে উঠবে। এটার পর তোমরা জাস্ট বলবে যে ভাই এটার পার্ট টু ইমিডিয়েটলি চাই, এই ফিল্মটার পার্ট টু অবশ্যই অবশ্যই চাই, এটা কিন্তু জোরালো দামি তোমাদের সবার উঠে আসবে। গল্পটা নিয়ে যদি কথা বলি, 2-3 ঘন্টা ইট ওয়াজ অ্যাবসলিউট থ্রিল, 2-3 ঘন্টা ইট ওয়াজ অ্যাবসলিউট ম্যাডনেস, এবং 2-3 ঘন্টা ইট ওয়াজ ফুল অফ কমার্শিয়াল, ফুল অফ মশালা এন্টারটেনমেন্ট। এখানে গ্যাংস্টারের গল্প অবভিয়াসলি দেখিয়েছে, বাট এখানে মির্জার যে ক্যারেক্টার তাকে কিন্তু ফিল্মের প্রথম থেকে কিন্তু সেরকম গ্যাংস্টারভাবে কিন্তু দেখানো হয়নি, যেরকম কিন্তু আমরা বাকি গ্যাংস্টারের মুভিগুলোতে দেখে থাকি। যদিও বা মির্জার অবভিয়াসলি একটা ব্যাক স্টোরি আছে, এবং তোমরা যদি পোস্টার বা মির্জার যে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট এসেছিলো সেখানে যে তোমরা দেখে থাকো যে পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক বাচ্চারা আছে, বাচ্চাদের ভূমিকা কিন্তু অবশ্যই ফিল্মটার মধ্যে আছে, যেই জন্যে কিন্তু তারাই কিন্তু আলটিমেটলি মির্জাকে ইনফ্লুয়েন্স করবে, মির্জাকে একটা দিশা দেবে, একটা মোটিভ দেবে তার মানে ফিউচারে বা তার রাস্তাটা কিন্তু ঠিক করে দেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে বলতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু যে গল্পগুলো, যে মোটিভগুলো, সেগুলো কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। এবং এই ফিল্মে যেহেতু অনেক ক্যারেক্টার আছে, মানে মেন ক্যারেক্টার ছাড়াও ছোটোখাটো অনেক ক্যারেক্টার আছে, তো প্রত্যেকজনকে কিন্তু বেশ ভালো রকমভাবে কিন্তু স্পেস দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট বা প্রত্যেকটা ক্যারেক্টারের যে মানে ডিটেলিং, সেগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখেছে। এবং মানে মির্জাকে এখানে যে শুধু হিরো হিসেবেই দেখানো হচ্ছে যেরকম কিন্তু না, তিনি কিন্তু একটা সেকশন অফ পিপলদের কাছে মসিহা, কাদের কাছে সেটা তোমরা ফিল্মে দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো হিরো এবং অ্যান্টি হিরো এই দুটো মানে দ্বন্দ্ব কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরেছে। ফিল্মটার লুক অ্যান্ড ফিল
জাস্ট জাস্ট প্রিমিয়ার। কমার্শিয়াল মুভিতে যা জিনিসপত্র মির্জাতে দেখেছে এবং যেভাবে সে যদি কথা বলি বা এখানে যে ব্লাস্টের সিনগুলো বা লাস্টে যে আগুনের যে সিনগুলো দেখাবে, প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা এখানে লুক কিন্তু দারুণভাবে তুলে ধরেছে। এবং তার সাথে একটা কমার্শিয়াল মুভিতে যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে পাঞ্চ লাইন এবং মিউজিক। এই দুটো সেকশনে কিন্তু মির্জা জাস্ট ছক্কা হাঁকিয়েছে একটু গ্যান্ডে দিয়ে বলাতে পারে। পাঞ্চ লাইন যেরকম ফিল্মটার মধ্যে আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট দুঃখর, ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অস্থির লেভেলে। এখানে এক একটা হিরোইক মুভমেন্ট আছে সেখানে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে, থিম মিউজিকটা জাস্ট তোমরা রীতিমতো সিনগুলো এনজয় করবে আর তোমরা হাততালি সিটি পারবে। অ্যাকশন 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 নেক্সট লেভেল, মানে এরকম অ্যাকশন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় অনেক দিন প্রায় অনেক বছর পর দেখলাম, যেটা দেখে ভাই বলতে হবে সুরবেলা পুরো পুরোপুরি মন ভরে গেছে। মানে আমি ছোটবেলায় জেনারেলি এরকম বাংলা সিনেমাতে অ্যাকশন দেখেই বড় হয়েছি এবং আমার তখনকার সময় অ্যাকশনগুলো দেখতে বেশ ভালো লাগতো, সে যতই মানে ইললজিক্যাল যাই হোক বাট ভাই স্ক্রিনে দেখে কিন্তু আলাদারকম মস্তি আসতো। বাট এই ফিল্মটার মতো কিন্তু সেরকমই মানে বেশ সলিড অ্যাকশনগুলো দেখতে পেলাম, যেগুলো দেখে কিন্তু আমি রীতিমতো এনজয় করেছি। প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা ফ্রেম কিন্তু রীতিমতো এনজয় করার কথা। এবং এখানেও কিন্তু বন্ধুত্ব গদ্দারি সব কিছু এলিমেন্ট রিভেঞ্জ সব কিছু ব্যাপারে কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে গল্পটার মধ্যে পুট করা হয়েছে, যার জন্য কিন্তু এই পৌনে তিন ঘন্টা বোর হওয়ার আলটিমেটলি কোনো সিন নেই। গল্পটাকে অহেতুক গেজায়নি, অহেতুক ছড়ায়নি। অভিনয় দিক থেকে বলতে গেলে অঙ্কুশ হাজরা অ্যাজ মির্জা ফাটিয়ে দিয়েছে, জাস্ট জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে এরকম মাস অবতারে যে অঙ্কুশকে দেখতে পাবো সেটা আমি কখনো ভাবিনি। এবং তিনি দেখিয়ে দিলেন যে ভাই অ্যাকশানে কিন্তু তিনি পিছিয়ে নেই, অ্যাকশানে কিন্তু তিনিও এবার আসছেন। এবং এই ফর্মটাই কিন্তু অঙ্কুশের চাই, মানে তাকে আমরা ব্যবহার করি হিসেবে দেখেছি কমিক্যাল রোলে দেখেছি, বাট আমার মনে হয় অঙ্কুশকে সিরিয়াস রোলে বা এরকম অ্যাকশান রোলে কিন্তু দারুণ লাগে। উর্মিলা সেন এক কথায় জাস্ট সারপ্রাইজ প্যাকেজ ছিল ফিল্মের মধ্যে। মানে আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে হয়তো তার রোলটা জাস্ট একটা লাভ ইন্টারেস্ট হিসেবে থাকবে, বেশি হত তাকে স্ক্রিন পেজে সেরকম দেওয়া হবে না, তার ক্যারেক্টারটা তো ফিল্মের মধ্যে অতটা ভালো থাকবে না। বাট না, আই ওয়াজ অ্যাবসলিউটলি রং। তার ক্যারেক্টারটাও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট আছে, যেটা কিন্তু তোমরা ফিল্মটা দেখার সাথে সাথে ইভেন্টুয়ালি বুঝতে পারবে। এবং সেখানে তার অভিনয়টা কিন্তু দারুণ ছিল। ঋষি কৌশিকের অফিসার আছে, পুলিশ অফিসার বেশ ভালোভাবে দেখিয়েছে। এখানে কৌশিক গাঙ্গুলি অফ এক কথায় সুলতানের ক্যারেক্টারটা, মানে আমার মনে হয় তিনি ছাড়া আর কেউ পোর্ট্রে করতে পারতো না। তার যে ইন্ট্রোডাকশন যে সিনটা হবে ফিল্মটার মধ্যে সেটা জাস্ট দেখার মতো ছিল। এবং মানে সিরিয়াস সিরিয়াস মুভমেন্টে তার যে অভিনয়টা এবং লাস্টে যখন মির্জার সাথে যখন ক্লাইম্যাক্সের কনফ্রন্টেশন সিনটা হবে সেগুলো জাস্ট দেখার মতো ছিল। তিনি ফিল্মটার মধ্যে জাস্ট ফাটিয়ে দিয়েছিল। এবং ফিল্মটার মধ্যে গানগুলো কিন্তু বেশ ভালোভাবে মানে মুভমেন্ট ওয়াইজ বা সিন ওয়াইজ কিন্তু ইম্প্রুভ করা হয়েছে। এবং এখানে একটা ইমোশনাল গানও আছে যেটা কিন্তু তোমরা যখন দেখবে ভালো লাগবে, কারণ ওই গানটাকে তার মধ্যে রিলিজ হয়নি। এবং এখানে দু তিনটে বাচ্চার উল্লেখ অবশ্যই করতে হবে, তো তাদের পারফরমেন্স কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো ছিল। স্পেশালি এখানে আমরা যখন একটা ব্যাকড্রপের গল্প দেখতে পাবো অঙ্কুশ, এবং এখানে একটা মানে বাচ্চা ছেলে একটা এখানে বন্ধুত্ব একটা বড় মুভ দেখাবে, সেই মুভমেন্টগুলো কিন্তু ফিল্মটার মধ্যে দারুণভাবে তুলে ধরা হয়েছে। ইমোশনসগুলো অল্প বিস্তার দেখেছি ফিল্মটার মধ্যে, বাট সেগুলো কিন্তু অতটাও খারাপ লাগেনি। এবার হ্যাঁ, যেহেতু একটা কমার্শিয়াল মুভিতে মানে এই অ্যাকশন মানে থ্রিল এই পার্টগুলো বেশি থাকে, ইমোশনসগুলো একটু কম থাকে, তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু ইমোশনসটা যেগুলো দরকার ছিল সেটুকু দেখেছে। বাট ভাই রে ভাই, লাস্টে যেটা দেখলাম সেটার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমি লিটারেলি প্রস্তুত ছিলাম না। মানে আমি ওই মুভমেন্টগুলো নিয়ে এখন অনেক কিছু বলতে চাইছি, অনেক কিছু বলতে ইচ্ছা করছে, বাট আমি এখন বলবো না, কারণ জাস্ট মোটামুটি এক সপ্তাহ হয়নি এখন ফিল্মটা রিলিজ হচ্ছে, তো এত বলা মানে ঠিক হবে না। বাট সিরিয়াসলি যখন তোমরা ওই সিনটা দেখবে তোমরা রীতিমতো পাগলে যাবে, জাস্ট পাগলে যাবে। মানে এটা কল্পনার বাইরে। আমি যখন ট্রেলারে ওই সিনগুলো তো দেখেছিলাম, আমি তখনও দেখে বুঝতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। এবং ওটা দেখার পর ভাই বলতে হবে এটার পার্ট টু অবশ্যই অবশ্যই দরকার। এটুকুই বলবো, যা ছাড়া মির্জা তুমি টেকনোলজি দেখনি, কমার্শিয়াল মুভি বাংলাতে কীরকম হয় এবং এই লেভেলের যে হতে পারে সেটা মির্জা না দেখলে কিন্তু আমরা বুঝতে পারবে না। টেকনিক্যাল দিক থেকে যদি বলি প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু বেশ ভালো এখানে প্রিমিয়াম পাই অবশ্যই দিয়েছে। আমরা এতদিন ধরে যেমন কমার্শিয়াল মুভি চাইছিলাম যে একটা বাংলাতে আসুক, যেটা সেলিব্রেট করার মতো হবে, যেটা দেখার মতো হবে এবং দেখে তোমরা সেই ঘোরের মধ্যে থাকবে, সেটাই কিন্তু মির্জা তোমাদেরকে এই সব কিছু কিন্তু একটা প্যাকেজ হিসাবে দিয়ে দিয়েছে, যেটা কিন্তু তোমরা সিঙ্গেল স্ক্রিনে বা বিগ স্ক্রিনে না দেখলে কিন্তু তোমরা লিটারেলি বুঝতে পারবে না। এটুকু বলবো, মির্জা ফিল্মটা জাস্ট গিয়ে দেখো, এটা সবার দেখা উচিত। এবং যারা এতদিন ধরে বাংলা কমার্শিয়াল মুভির জন্য ওয়েট করছিল তাদের জন্য মনে হয় মির্জার যে বাংলা একটা মুভি
আর কিছু করতে পারি না যতদিন না পাইপু আসছে। তো তোমরা যদি মির্জা পার্ট ওয়ান দ্য জোকার দেখে থাকো আমি জানবো তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।